প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি সুমাইয়া ওয়াজেদ মিম বলছি ফ্রম নিউভিল স্কুল কলেজ রোড ক্যাম্পাস। তো আজকে আমি তোমাদের সামনে আবারও হাজির হলাম ক্লাস এইটে বাংলা দ্বিতীয় পত্রে নবম পরিচ্ছেদ নিয়ে। নবম পরিচ্ছেদে আছে অভিধান। অভিধান, আমরা সবাই ডিকশনারি শব্দটির সাথে পরিচিত, তাই না? তো ইংরেজিতে যদি আমরা কোনো ওয়ার্ডের মিনিং আমরা না বুঝি, তখন ডিকশনারি থেকে সেই ওয়ার্ডের মিনিংটা আমরা বের করতে পারি। তো সেইমভাবে বাংলা কোনো শব্দের অর্থ যদি আমরা যদি জানতে চাই, একইভাবে আমরা যে ডিকশনারিটা ব্যবহার করি সেটিকেই বাংলাতে বলা হয় অভিধান। তো এখানে বাংলা বিভিন্ন ধরনের শব্দ, শব্দের অর্থ এবং সেটি কোথা থেকে এসেছে, তার মানে শব্দটির উৎস, পথ নির্ণয় এবং শুদ্ধ বানান কোনটি, শুদ্ধ অর্থ, সে সকল বিষয় জানতে পারি। তো এই যে অভিধানে এই শব্দগুলোর অর্থ বা শব্দগুলো কীভাবে সাজানো থাকে, এগুলো মূলত বিভিন্ন বর্ণার অনুক্রমিকভাবে সাজানো হয়ে থাকে। তো প্রথমে স্বরীয় দিয়ে যে সকল শব্দের বানান শুরু, সেগুলো তারপর সিরিয়ালি স্বরিয়া, এরপর হ্রস্বই, দীর্ঘই, এভাবে এক এক ক খ থেকে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণানুক্রমে সাজানো থাকে। তো এখানে সাধারণ বর্ণানুক্রম দেয়া আছে স্বরিয়া থেকে শুরু করে একেবারে চন্দ্রবিন্দু পর্যন্ত। তো অভিধানে এই ব্যবহৃত বর্ণানুক্রমও দেওয়া আছে। এছাড়া যুক্তাক্ষরের বর্ণানুক্রম দেখো, ক ক, ক ট, এভাবে শুরু করে একেবারে কাচিহ্ন, ফলাচিহ্ন পর্যন্ত কীভাবে কীভাবে অভিধানে লেখা থাকে। তো আমরা এরপরে 9.2 ভক্তি ও শীর্ষ শব্দতে চলে যাব। তো অভিধানে যে সকল শব্দের অর্থ দেয়া হয় সেগুলো আসলে একটু মোটা কৃতি করে লেখা হয়ে থাকে বা মোটা হরফ করে মুদ্রিত করা হয়, এগুলোকে বলা হয় শীর্ষ শব্দ। যেমন দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি 9.2 ভক্তি ও শীর্ষ শব্দ, এটি কি একটু মোটা করে লেখা হয়েছে, তাই না? তো এরকম করেই লেখা হয়ে থাকে। তো যেমন লেখা আছে অঋণী, অর্থাৎ যার কোনো ঋণ নেই, অঋণী শব্দটি এটি বোল্ড আকারে লেখা হয়েছে। তো অভিধানে এই শীর্ষ শব্দের অর্থ ব্যাখ্যা এগুলো যেভাবে লেখা হয়ে থাকে সেগুলোকে বলা হয় ভুক্তি। আর শীর্ষ শব্দগুলো যেন সহজেই আমরা খুঁজে পেতে পারি, সেগুলো এই বর্ণানুক্রমিকভাবে সাজানো হয়ে থাকে। তো বাংলা একাডেমি কর্তৃক যে অভিধানটা ব্যবহার করা হয় সেটি নিচে দেয়া আছে। অভিধান ব্যবহারের নির্দেশিকা দেখো, এখানে বিভিন্ন ধরনের শব্দের উচ্চারণ, পদের পরিচয়, উৎস, অর্থ, উৎপত্তি কীভাবে কী নির্দেশ করা হয় সেটি দেখানো হয়েছে। তো অভিধানে এখানে দেখো অবশিষ্ট, অর্থাৎ এটি কীভাবে উচ্চারিত হলো, অবশিষ্ট। এরপর সাধারণ অর্থ, অর্থাৎ এটির অর্থ মানে কি, অতিরিক্ত কোনো কিছু যেটা থাকে সেটাই হচ্ছে অবশিষ্ট। সেইমভাবে খ্যাপ, বিকল্প আরেকটাভাবে উচ্চারণ করা যায়, সেটি হচ্ছে খ্যাপ। আবার পদের পরিচয় দেখো, বি মাঠ, চাষের জমি যেটা বা শস্য উৎপাদনের মাঠ। এরপর উপভুক্তি, যেটা কিনা খামার বা খোলা জায়গা, বি আবাদি জমি, এগুলো বলা যায়। আবার প্রয়োগ বাক্য, অর্থাৎ আমরা সেটি কীভাবে প্রয়োগ করব। এছাড়া পাশে দেখো অধীন, কীভাবে উচ্চারণ হবে, অধীন, অর্থ আয়ত্ত বা বশীভূত করা। পদান্তর সংকেত দেখো অধীন, অধীনের বিনীত নিবেদন। আবার প্রত্যয় দেয়া আছে এবং উৎস যেটা সেটিও দেয়া আছে, অধীন যোগ ইন, ইন কি, প্রত্যয়। এবং উৎস যেটা সেটা কি দেখো, স যোগ অধি, স অধি, এখানে দন্তাসটা হচ্ছে উৎস। তো সেইমভাবে আরও কিছু শব্দের অভিধানে কীভাবে সাজানো হয়ে থাকে সেগুলো বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে।
তো 9.3-এ কর্ম অনুশীলনের মধ্যে দেখো, একে আছে তোমার কাছে যে অভিধান রয়েছে সেটি দেখে কিংকর্তব্য বিমূর দেউলিয়া রকমারি এই সকল শব্দের অর্থ ব্যাখ্যা ব্যবহার লেখো। তো এই যে বিভিন্ন ধরনের শব্দ দেয়া আছে তোমাদের কাছে, যদি বাংলা ডিকশনারি বা বাংলা অভিধান যেটা সেটা থেকে থাকে, সেটি খুব সুন্দরভাবেই তোমরা এই জিনিসগুলো বের করতে পারবে। আমাদের ইংরেজি ডিকশনারির পাশাপাশি বাংলা অভিধানও কিন্তু কিনতে পাওয়া যায়। তো সেখান থেকে এই যে নিয়মগুলো, এই নিয়মগুলো ফলো করে খুব ইজিলি এক একটা শব্দ তোমরা বের করতে পারবে। তো তোমাদের জন্য আজকে এতটুকুই থাক, এবং আমি আশা করছি আমি আজকে যতটুকু অংশ আলোচনা করলাম তোমরা সেখান থেকে খুব ইজিলি বিভিন্ন ধরনের বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের পরীক্ষায় এলে সেগুলো অ্যান্সার করতে পারবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।